আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আমার এই অনুষ্ঠানের সাথে সংযুক্ত হয়েছেন, এসএসসি আর্লিং ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষ থেকে আমি উক্ত কোম্পানির সিইও সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। পোল্যান্ড সম্পর্কে আমাকে অনেকেই কমেন্টস করেছেন এবং অনেকে ইনবক্স করেছেন, বিস্তারিত বিষয়ে জানতে চেয়েছেন, নতুন কোনো পোল্যান্ডের ওয়ার্ক অর্ডার এসেছে কি না বিস্তারিত জানতে চেয়েছেন। সকলের জিজ্ঞাসা এবং প্রশ্ন নিয়ে চেষ্টা করছি আপনাদের কিছু তথ্যভিত্তিক তথ্য পোল্যান্ডের দেওয়ার। এবং আমাদের প্রিভিউস যে ওয়ার্ক অর্ডারটি আমরা হাতে পেয়েছি, যেটা হ্যান্ডিম্যান, ওয়ার হাউস, পোলট্রি ফার্ম এবং ক্লিনার, এর সাথে সাথে যে ভিসাগুলো পোল্যান্ডের কোনো ক্রমেই রিফিউজ হবে না এবং 100% ভিসাগুলো দিবে, এর উপর আমাদের আজকে আরও বেশ কিছু নতুন ডিমান্ড এটার সাথে যুক্ত হয়েছে, যে ডিমান্ডগুলো অবশ্যই স্কিল। স্পেশালি যে সমস্ত ভাইয়েরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করেন বা কাজ করছেন, যাদের অভিজ্ঞতাটি আছে এবং দেশে বিভিন্ন কোম্পানিতে উক্ত কাজে অভিজ্ঞতার সার্টিফিকেট আছে, এই এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য। এবং যারা নন স্কিল, যারা যেতে চাচ্ছেন, তাদের জন্য আমার কিছু জিজ্ঞাসা এবং কথার উত্তর রয়েছে উক্ত ভিডিওতে। যদি সকল তথ্যগুলো আপনারা জানতে চান এবং বুঝতে চান এবং পোল্যান্ড সম্পর্কে আপনার কোনো জিজ্ঞাসা থাকে, আমি চেষ্টা করব আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার। প্রিয় ভাই ও বোনেরা আমার, মূলত আমরা পোল্যান্ডে যেহেতু ওয়ার্সোতেই কাজ করি, পোল্যান্ডের মূল রাজধানী ওয়ার্সো, ওয়ার্সোতেই কাজ করি এবং যে কোম্পানিটির সাথে এই মুহূর্তে কাজ করছি তাদের ভিসা রেশিও অত্যন্ত ভালো এবং তারা যুক্তি কারণ ছাড়া বলতে গেলে যাদের স্কিল ডেভেলপমেন্ট করা আছে এবং যাদের ভিসাটি রিফিউজ হওয়ার কোনো কারণ নেই, যারা ভিসা পাবেন এই ক্যাটাগরি ভিসাটা তারা বেশি ওয়ার্ক অর্ডার ইস্যু করছেন। এবং কোম্পানিগুলোর এই মুহূর্তে যেহেতু সামার চলে আসছে, প্রচুর ওয়ার্ক অর্ডার অলরেডি আমাদের হাতে চলে আসছে এবং আমরা উক্ত ওয়ার্ক অর্ডারগুলোকে ডিমান্ড এবং অ্যাটেস্টেশন কনফার্ম করেই আমরা আমাদের ওয়ার্কারকে সঠিক ওয়ার্কার নেওয়ার বাছাই করার চেষ্টা করছি। প্রিয় ভাইরা আমার, আমাদের প্রিভিয়াস যারা ছিল হ্যান্ডিম্যান, ওয়ার হাউস, পোল্ট্রি ফার্ম এবং ক্লিনার সহ, এর সাথে নতুন যুক্ত হয়েছে যারা ইলেকট্রিশিয়ানের কাজ জানেন, যারা ভালো ড্রাইভার, যাদের দেশে এবং দেশের বাইরে একটি মধ্যপ্রাচ্যের সহ এবং দেশীয় একটি ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তারা যেতে পারবেন ড্রাইভিং প্রফেশনে। এবং হ্যাভি ড্রাইভার ম্যাক্সিমাম বেশি, কারণ মাল ডেলিভারি ড্রাইভার থাকবে। এবং যারা প্লাম্বিংয়ের কাজ জানেন এবং যারা স্পেশালি যারা ওয়েল্ডারের কাজ, ওয়েল্ডার হিসেবে যাবেন, ওয়েল্ডারের অ্যাকচুয়ালি কাজের মধ্যে কিছু ক্যাটাগরি রয়েছে, যারা 6G, 4G, টিগ, মিগ ওয়েল্ডার যারা কাজ জানেন, এই সকল ওয়ার্কারের ভিসা কখনোই অ্যাম্বাসি রিফিউজ করে না, কারণ স্কিল ওয়ার্কার হিসেবে যেমন তার দেশে ডিমান্ড রয়েছে, তেমনি দেশের বাইরে বিদেশেও ডিমান্ড রয়েছে। এবং যখন একজন ওয়ার্কার অ্যাম্বাসিতে নিজের ফাইলটি সাবমিট করেন, যখন একজন কনসুলেট লেবার দেখেন যে উক্ত ওয়ার্কারটি একটি স্কিল ওয়ার্কার এবং তাকে প্রশ্ন করে যখন বুঝতে পারেন যে সে প্রকৃতপক্ষে উক্ত কাজটি জানেন, তার ভিসা রিফিউজ হওয়ার কোনো কারণ নেই। আমি পূর্বেই আপনাদেরকে বলেছি, যে ব্যক্তি যে কাজ জানেন এবং উক্ত কাজ সম্পর্কে নিজের আইডেন্টিটি বলতে পারবেন না, আপনি কি কাজ করেন, আপনি কোনো টুলসের নাম জানেন না, অথবা আপনি সঠিকভাবে আপনি নিজের নাম, পদবি এবং আপনি কোন কোম্পানিতে কোন জায়গায় কোন স্টেটে কত স্যালারিতে যাবেন, আপনার পার আওয়ার স্যালারি কত, ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো, নর্মাল বিষয়গুলো যারা জানেন না, তারা ইউরোপের ব্যাপারে যোগাযোগ না করাই ভালো। আর যারা মধ্যপ্রাচ্য সহ যারা এই মুহূর্তে কাজে নিযুক্ত আছেন, তারা যার যার স্কিলে নিযুক্ত আছেন তাদের না যাওয়াটাই ভালো। যাদের কাজ নেই, যারা দেশে ব্যাক করেছেন এবং অভিজ্ঞতার সার্টিফিকেটটি আছে এবং যারা স্কিল হিসাবে এই মুহূর্তে পোল্যান্ড যেতে চান, আমরা আমাদের ডিমান্ড অফারের মাধ্যমে আমরা চেষ্টা করছি উক্ত ওয়ার্কারকে সঠিকভাবে বেছে নিতে। এখন প্রশ্ন হলো যে আমরা কিভাবে তাদেরকে বেছে নিব, উক্ত ওয়ার্কারটি উক্ত কাজ জানেন কিনা। বাংলাদেশের সারা জেলাগুলোতে প্রত্যেকটি জেলাতে একটি করে টিটিসি সেন্টার আছে, উক্ত টিটিসি সেন্টারগুলোতে প্রত্যেকটি ওয়ার্কারকে সঠিকভাবে কাজ জানে কিনা যাচাই বাছাইয়ের একটি অপশন রয়েছে। টিটিসি সেন্টারগুলো যে কাজ জানেন না, যে কাজ জানেন উভয়ে যেতে পারবেন, তবে তাকে অবশ্যই একটি গভর্নমেন্ট সার্টিফিকেটধারী হতে হবে। আপনি যে জেলাতে বাস করেন উক্ত জেলাতে অবশ্যই একটি টিটিসি সেন্টার আছে এবং ওখানে আপনি চাইলেই একটি সার্টিফিকেট নিয়ে আপনি পোল্যান্ড যেতে পারেন এবং আপনার ফাইলটি আপনি জমা করতে পারেন। যাই হোক, প্রিয় ভাইরা, আপনারা জিজ্ঞাসা করেছেন কত কত আওয়ার ডিউটি এবং কত স্যালারি ডিউটি, এটা ডিপেন্ড করে ক্যাটাগরি অফ ভিসার উপর। যেমন আমাদের হ্যান্ডিম্যান যেগুলো আছে, এগুলো 19 জেলোটি স্যালারি, জেলোটির বর্তমান বাজার মূল্য মুদ্রার মান আছে ২৫.৭৫ টাকা, 25.75 এখন এই মুহূর্তে এটার প্রাইস আছে। সে হারে প্রতি আওয়ারে সেই স্যালারিটা পাবে, কখনো কখনো আট
17 এবং 18 19 পর্যন্ত তার স্যালারিটা নির্ধারণ করা হয়। এতে সপ্তাহে 5 দিন ডিউটির যে বেসিক স্যালারিটি আসবে তাতে মিনিমাম আমরা গড় হিসাব করে দেখেছি যে তার স্যালারি মিনিমাম 90,000 টাকা বাংলাদেশের টাকা তার স্যালারি আসে, এবং এইটা ডিপেন্ড করে ক্যাটাগরি অফ ভিসার উপর এবং স্কিলের উপর। কখনো কখনো তার 22 এবং 23 জুলুটি পার আওয়ার দেওয়া হয়, এবং উক্ত স্যালারির ডিমান্ডটি আমরা ডিমান্ড লেটারে এভাবেই পেয়েছি। এবং যারা যাবেন, আমি আবারও বলছি, যারা হ্যান্ডিম্যান নন স্কিল হিসাবে যাবেন, যারা ওয়েয়ারহাউসে যাবেন, যারা পোলট্রি ফার্মার ওয়ার্কার হিসেবে যাবেন, যারা ক্লিনার হিসেবে যাবেন, ক্লিনারের ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরি হয়। ক্লিনার বলতে সেটা অফিস ক্লিনার হতে পারে, সেটা কোনো ফ্যাক্টরি ক্লিনার হতে পারে, সেটা কোনো আবাসিক হোটেল ক্লিনার হতে পারে, সেটা কোনো রেস্টুরেন্ট ক্লিনার হতে পারে। উক্ত ব্যক্তিকে তার ক্যাটাগরি এবং যোগ্যতার বেজের উপর আমরা তার সিভিটি সাবমিট করি, এবং ক্লিনার হিসেবে যেখানে হয় তাকে সেখানে যেতে হবে। এটা শুধুমাত্র নন স্কিলধারীদের জন্য। এখন প্রশ্ন হলো, আমি যেহেতু আপনাদেরকে বলেই ফেলেছি যে শুধুমাত্র স্কিলধারীদের ভিসাটা 100% নিশ্চিত হবে, নন স্কিল যারা ওয়ার্ক পারমিট পাবেন তাদেরও ভিসা হবে, তবে তার মধ্যে একটা বিশেষ যোগ্যতা থাকতে হবে। অন্তত পক্ষে তার এডুকেশন যোগ্যতা আছে, সে তাকে এম্বাসি তাকে যে কোশ্চেনগুলো করছে সেই কোশ্চেনগুলো সঠিক উত্তর দিতে পারছে। যদি এই টাইপের হয় শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন। যার শিক্ষাগত যোগ্যতা একেবারেই নেই, ওনারা আমার মনে হয় ইউরোপের বাজারে তার ফাইলটি সাবমিট না করাই ভালো। সেটা হোক রোমানিয়ার ক্ষেত্রে, সেটা হোক পোল্যান্ডের ক্ষেত্রে, সেটা হোক ইউরোপের যে কোনো আদার্স কান্ট্রির ডেস্টিনেশনের ক্ষেত্রে, কারণ একজন ওয়ার্কারকে উক্ত দেশে যেতে হলে অবশ্যই তার সঠিক আইডেন্টি এবং লেবার কনসালটেন্টের প্রশ্নের উত্তরগুলো তার জানতে হবে। এবং আমরা আমাদের সময় নষ্ট করব না, আপনাদের সময় নষ্ট করবেন না। আপনার যোগ্যতা সম্পন্ন যদি নিজেকে মনে করেন, আপনি যদি মনে করেন যে কোনো স্কিল ওয়ার্কার, এবার স্কিল দিয়ে নিয়ে যেহেতু আমরা কাজ করার ব্যাপক আগ্রহ প্রকাশ করি, স্কিল ওয়ার্কারের ভিসা যে কোনো কনসালেট অফিসেই যে কোনো এম্বাসিতেই তাদেরকে আমরা যেমন গ্রহণযোগ্যতার চোখে দেখি, এবং তারাও তাদেরকে ওরকম গ্রহণযোগ্যতার চোখে দেখে তাদের ভিসাটি রিফিউজ করে না। 99% যদি বিশেষ কোনো কারণ না থাকে তাদের ভিসাটি হয়। সেজন্য যারা কাজ জানেন, এবং আমি বলেছি আবার কাজগুলো রিপ্লাই করছি, যারা ইলেকট্রিশিয়ানের কাজ জানেন, যারা প্লাম্বারের কাজ জানেন, যারা অন্য অন্য যে স্কিলের কাজগুলো রয়েছে, ড্রাইভার প্রফেশনে যারা কাজ জানেন, স্পেশালি ওয়েল্ডারের কাজ জানেন, জেনারেল টিগ মিগ 4G 6G যারা কাজ জানেন, আপনাদের ভিসা নিশ্চিত হবে বলে আমরা আশা করি, কারণ আপনারা ভিসা হওয়ার মতো যোগ্যতা রাখেন। যাই হোক প্রিয় ভাই, প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আমরা আজকে পোল্যান্ড বাজার পোল্যান্ড সম্পর্কে এতটুকু তথ্য আমার কাছে ছিল, এবং পোল্যান্ড যেতে আপনার মিনিমাম 5-6 মাস সময় লাগবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং আপনার ওয়ার্ক অর্ডারটি, আপনি স্পেশালি ওয়ার্ক পারমিটটি আপনি 2-2.5 মাসের মাথায় পাবেন, এতটুকু জ্ঞান রেখে আমাদের কাছে জমা করবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাঙ্ক্ষিত কর্মটি এবং কাঙ্ক্ষিত ভিসাটি করে দেওয়ার জন্য। এবং সকলকে আবারও বলি, এসএসসি আর্লিং ইন্টারন্যাশনাল লিমিটেড আমাদের RL নাম্বার 1855। আমরা সরকারি নীতিমালা, মন্ত্রণালয়ের নীতিমালা অনুসরণ করে ম্যান পাওয়ার ভিত্তিতে সঠিক উপায়ে আমরা কর্মী প্রেরণ করার চেষ্টা করি, এবং আপনাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে যদি আরো ভালো কোনো পোল্যান্ড সম্পর্কে তথ্য থাকে, কোনো নতুন ওয়ার্ক অর্ডার আমাদের সাথে এসে সংযুক্ত হয়, আমি সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য রইল আমার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। ধন্যবাদ সকলকে।